হ্যালো ভোলা, আমি বরিশালের ভোলা, ঘুরতে আসলাম ভোলা। আজকে ভোলার খোলা মনের মানুষের সাথে ঘুরবো আর ভোলার সৌন্দর্য একসাথে উপভোগ করবো। তো চলুন একসাথে উপভোগ করা যাক। জেলা সহ সহ ভোলা জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভোলা। ভোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ভোলা জেলার পূর্বের নাম দক্ষিণ শাহবাজপুর। কথিত আছে ভোলাগাজী নামে এখানে একজন মাঝি ছিল এবং তিনি খুবই জনপ্রিয় ছিল। এই ভোলাগাজীর নাম অনুসারে এক সময় এই অঞ্চলের নামকরণ করা হয় ভোলা। ভোলা ভ্রমণে আসলে আপনি বাংলাদেশের রূপ এবং রং খুঁজে পাবেন আর সাথে সাথে দেখতে পারবেন বাংলাদেশ ও উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে একটি জ্যাকব টাওয়ার, খামারবাড়ি রিসোর্ট, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, ভোলা স্বাধীনতা জাদুঘর, ফাতেমা খানম মসজিদ, বোরহানউদ্দিন জমিদার বাড়ি, সৌন্দর্যে ভরা চর কুকরি মুকরি আর মন ভোলানো মনপুরা। তো চলুন ঘুরে আসি মায়াবী সৌন্দর্য ভরপুর বাংলাদেশের দ্বীপকন্যা নামে খ্যাত ভোলা জেলা থেকে। ভোলাতে আসতে হলে আপনি সরাসরি ঢাকা থেকেও আসতে পারবেন কিংবা বরিশাল হয়ে আসতে পারবেন। বরিশাল থেকে এবং ঢাকা থেকে যাতায়াতের সমস্ত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। ভোলাতে আসতে আসতে আপনি চর এবং নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সাথে গ্রাম বাংলার মায়ায় মাখানো প্রকৃতি আপনার চোখের ক্ষুধা মিটিয়ে দিবে। আপনি যেখান থেকেই আসেন না কেন, লঞ্চঘাট থেকে আমরা যাত্রা শুরু করব। লঞ্চঘাট থেকে সিএনজি ভাড়া 40 টাকা দিয়ে ভোলা সদরে চলে যাবেন, সেখান থেকে 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে আমাদের এই টি শার্টটি পরে ট্রাভেল করতে পারেন। এই টি শার্টটি পরে আপনি বা আপনার টিম মেম্বার যখন একসাথে ট্রাভেলিং করবেন তখন সবাই আপনাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেবে আর দেখতে অনেক সুন্দরও লাগবে। আর এই ট্রাভেলিং টি শার্টটি আপনি পেয়ে যাবেন লাক্সু পয়েন্টে। আর হ্যাঁ, লাক্সু পয়েন্ট ফেসবুক পেজ কিন্তু আমার নিজেরই একটি শপ, যেখানে আপনি ট্রাভেল রিলেটেড সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন, যেমন ব্যাগ, হ্যামক, ট্রাভেল টি শার্ট, হ্যান্ড গ্লাভস সহ সব কিছু। সুতরাং আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজ থেকে অর্ডার করে স্মার্টলি ট্রাভেলিং করুন। আর লাক্সু পয়েন্ট ফেসবুক পেজের লিংক থাকছে ভিডিও ডিসক্রিপশনে। আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা সদর উপজেলায় উকিলপাড়ায় এই সুন্দর মসজিদটির অবস্থান। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদের পরিবারের গঠনকৃত যে ফাউন্ডেশন আছে সেটির নাম হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই মসজিদটি নির্মাণ করা হয়। ২০১০ সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ২০১৬ সালে, এবং এই মসজিদটি উদ্বোধন করেন বাইতুল মোকাররমের ইমাম। এই মসজিদটি 52,000 শ্রমিকের 7 বছর নির্মাণ করতে সময় লেগেছিল এবং এর নির্মাণ ব্যয় ধরা হয় 30 কোটি টাকা। মসজিদটির বাহির থেকেও যেমন সুন্দর, ভিতর থেকে দেখতেও ঠিক তেমনই সুন্দর। আধুনিক দৃষ্টিনন্দন ও ডিজাইনের এই মসজিদে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের স্থান ও অজু করার জায়গা রয়েছে।
অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এই মসজিদটি সত্যি কথা বলতে ভোলা জেলার সত্যি একটি সুন্দর স্থাপনা। আপনারা যদি ভোলা জেলা ভ্রমণে আসেন অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন, আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি দেখে অটো ভাড়া 20 টাকা দিয়ে চলে যাবেন বাস স্ট্যান্ডে, সেখান থেকে 15 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন স্বাধীনতা জাদুঘর এবং ফাতেমা খানম মসজিদ দেখতে। আমার পিছনে যে সুন্দর স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোলা জেলার একমাত্র স্বাধীনতা জাদুঘর। জাদুঘরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের তথ্য এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই জাদুঘরটি বাহির থেকে দেখতে যতটা না সুন্দর, ভিতর থেকে দেখতে আরও সুন্দর। সত্যি কথা বলতে আমি অনেক জাদুঘরে গিয়েছি কিন্তু এতটা সুন্দর হচ্ছে জাদুঘর আমি কোথায় দেখিনি। এর ভিতরে আপনি গেলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সেটা তো অবশ্যই জানতে পারবেন এবং আপনাকে হচ্ছে বিভিন্ন তথ্য সেটা আর কি আলোকচিত্রের মাধ্যমে আপনাকে দেখানো হবে। তাই অবশ্যই অবশ্যই ভোলা জেলাতে যারা আসবেন তারা অবশ্যই এই জাদুঘরটি হয়ে যাবেন এবং এই জাদুঘরে ঢুকে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানবেন। জাদুঘরের ভিতরে ভিডিও করার অনুমতি পাওয়া যায়নি কিন্তু ভিতরটা অনেক সুন্দর। জাদুঘরের পাশেই ফাতেমা খানম মসজিদ, তো চলুন ফাতেমা খানম মসজিদের সৌন্দর্যটা দেখে আসি। আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফাতেমা খানম জামে মসজিদ। সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেন জনাব তোফায়েল আহমেদ, তার মায়ের নামে 5 কোটি টাকা দিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি দেখতে অনেক সুন্দর, যার ভিতরে আছে অনেক বড় বড় নান্দনিক ডিজাইনের ঝাড়বাতি। মেঝেতে বিছানো রয়েছে মসৃণ মোলায়েম কার্পেট এবং এই মসজিদের ভিতরে ইসলামিক বইপত্র এবং অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। সর্বোপরি এই ফাতেমা খানম জামে মসজিদ দেখতে অনেক সুন্দর এবং আমি বলতে পারি ভোলা জেলার অন্যতম একটি দৃষ্টিনন্দন স্থাপনা হচ্ছে এই ফাতেমা খানম জামে মসজিদ। তো আপনারা যারা ভোলা জেলায় আসবেন অবশ্যই অবশ্যই এই মসজিদের সৌন্দর্যটা দেখে যাবেন এবং এই মসজিদের ভিতরের সৌন্দর্যটাও উপভোগ করে যাবেন। মসজিদ এবং জাদুঘর দেখে 40 টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবেন বোরহানুদ্দিন বাস স্ট্যান্ডে, সেখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন বোরহানুদ্দিন জমিদার বাড়িতে। আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বোরহানুদ্দিন জমিদার বাড়ি, যেটি বোরহানুদ্দিন উপজেলার শাস্তা ইউনিয়নে অবস্থিত। প্রায় 150 বছরেরও আগে এই পুরাতন বাড়িটি নির্মাণ করা হয় বা এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার বোরহানুদ্দিন চৌধুরী, তিনি এই এলাকার জমিদার ছিলেন। তিনি তৎকালীন সময়ে এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে ব্রিটিশরা তার নাম অনুসারে এই উপজেলার নামকরণ করে বোরহানুদ্দিন উপজেলা। তিনি এতটাই বিখ্যাত জমিদার ছিলেন যে 27টি মৌজা নিয়ে তার জমিদারিত্ব ছিল এবং বরিশাল সহ ভোলা জেলার হাজার হাজার একরের জায়গার মালিক ছিলেন তিনি। তিনি মৃত্যুর আগে অনেক জমি স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্য দান করে গিয়েছিলেন। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটিও নির্মাণ করেছিলেন বোরহানুদ্দিন চৌধুরী, তার শাসন আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ভোলা জেলার সব থেকে পুরাতন মসজিদ হচ্ছে এটি, এটিতে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। এই জমিদারি 3 রকম তো 3 ফুটের ভাগ করে দিয়ে গেছে। ওনার এখন হচ্ছে এই যে
মানে পরবর্তী প্রজন্ম কই আছে ওনার পুত্রা? এখন এর পুত্রের ঘরে নায়নাত কুড়া একবার একজন থেকে এন আর একজন থেকে ঢাকা, আপনার ঢাকা বিভিন্ন ধরনের, আর একজন এ একটা জমিদার এই যে পাশের বাড়ি নকি সৈদুল্লাহ নকি চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, উনি এখনও মোটামুটি জমিদার? হ্যাঁ এখনও মোটামুটি জমিদার, আর মাহবুব আলম চৌধুরী এখনও পুরো জমিদার। জমিদার বোরহানউদ্দিন চৌধুরী মারা যাওয়ার পূর্বে এইখানে এই মসজিদটি নির্মাণ করেন, এবং এই মসজিদটি নির্মাণ করেন একটিমাত্র কারণে, কারণ সে এইখানে নতুন আরেকটি জমিদার বাড়ি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু জমিদার বাড়ি নির্মাণাধীন অবস্থায় তিনি মারা যায়। এরপরে জমিদার বাড়ি আর তৈরি করা হয়নি। এখন পরিচর্যার অভাবে জমিদার বাড়িগুলো প্রায় ধ্বংসের পথে। বোরহানউদ্দিন জমিদার বাড়ি দেখা শেষ করে আবার চলে আসবেন বোরহানউদ্দিন বাস স্ট্যান্ডে। সেখান থেকে ১০০ টাকা বাস ভাড়া দিয়ে আপনি চলে যাবেন চর ফ্যাশনের জ্যাকব টাওয়ার দেখতে। আমার পিছনে যে সুন্দর সুবিশাল টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে জ্যাকব টাওয়ার। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায় এই জ্যাকব টাওয়ারটি অবস্থিত। এটি বাংলাদেশ সহ উপমহাদেশের অন্যতম উঁচু একটি টাওয়ার, এবং এই টাওয়ারকে কিছুটা আইফেল টাওয়ারের মতো দেখা যায়, এবং কেউ কেউ ভালোবেসে এটাকে বাংলার আইফেল টাওয়ার বলে থাকে। আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই জ্যাকব টাওয়ারটি 16 তলা বিশিষ্ট, এবং এর প্রতিটি তলায় 50 জন করে দর্শনার্থী একসাথে সৌন্দর্য উপভোগ করতে পারে, এবং ধরা হয় যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত 500 জন দর্শনার্থী একসাথে এই আশেপাশের সৌন্দর্য এই টাওয়ারে বসে উপভোগ করতে পারে। এই টাওয়ারের চূড়া থেকে 100 কিলোমিটার পর্যন্ত এর সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, চর কুকরি মুক্তির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, মনপুরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং নিজুম দ্বীপের সৌন্দর্যও কিন্তু আপনি এই টাওয়ারের উপর থেকে উপভোগ করতে পারবেন, যদিও সেটা শীতকালে না, সেটা যদি আপনি হচ্ছে বর্ষা সিজনে আসেন এবং আকাশ যদি হচ্ছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এই টাওয়ার থেকে 100 কিলোমিটার দূরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি দুইভাবে উঠতে পারেন, একভাবে হচ্ছে লিফটে উঠতে পারেন, আরেকভাবে হচ্ছে আপনি হেঁটে উঠতে পারেন। হেঁটে উঠতে গেলে আপনাকে 60 টাকা দিতে হবে, এবং যদি লিফটে উঠতে যান তাহলে 100 টাকা দিতে হবে। আমরা এখন লিফটের এই টাওয়ার একেবারে চূড়ায় উঠবো, এবং এই টাওয়ার থেকে কী কী সৌন্দর্য উপভোগ করা যায় সেটা দেখবো। যদি আশেপাশে এখন কুয়াশা ওইরকমভাবে দেখা যাবে না, তারপরে এখানে আসলে আপনারা কী দেখতে পারবেন সেটা আমাদের মুখ্য বিষয়। তো চলুন 100 টাকা দিয়ে লিফটে চড়ে টাওয়ারের একেবারে চূড়ায় উঠে দেখা যাক এই টাওয়ারের চূড়ায় কী কী সৌন্দর্য আছে। সত্যি কথা বলতে আপনি যখন এখানে ফার্স্ট প্রবেশ করবেন তখন আপনার ভীষণ ভালো লাগবে, কারণ আপনি যেটা কখনো দেখেননি সেটা আপনি দেখতে পারবেন, কারণ এই টাওয়ারের উপরের অংশটা জোস, এক কথায় জোস। আপনি এখানে বসে হচ্ছে এক কাপ কফি খেলে আই থিঙ্ক অনেক ভালো লাগবে, আপনার হচ্ছে মনে রাখার মতো হচ্ছে একটা সময় আপনি পার করবেন। আর এখানে আপনি বইও পেয়ে যাবেন, কফি পেয়ে যাবেন, তারপর হচ্ছে অনেক কিছু ক্যান্টিনে যা যা থাকে সব কিছু পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এখানে বসে এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করা, সেটা দিনে হোক রাতে হোক, সত্যিই ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে কি জানেন, যে আপনি যদি শীতকালে আসেন তাহলে তেমন কিছু দেখতে পারবেন না, তেমন একটা কিছু দেখতে পারবেন না, কিছুই দেখতে পারবেন না, কারণ কুয়াশার কারণে আর কিছুই দেখা যায় না। কিন্তু আপনি যদি গ্রীষ্মকালে বা বর্ষাকালে আসেন তাহলে স্পষ্ট দেখতে পারবেন, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এইটার মাধ্যমে আপনি 100 কিলোমিটার দূরে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। অ্যান্ড সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, যে 100 টাকা দিয়ে এখানে উঠে জাস্ট এইটুকু দেখা আসলে মানানসই না। এটা যদি হচ্ছে 40 টাকা হতো বা 50 টাকা হতো, ধরেন লোকজনের কাছে একটু মানানসই হতো, আর এখানে প্রচুর পরিমাণ দর্শক হতো।
জ্যাকব টাওয়ার দেখতে আসা পর্যটকদের আকর্ষিত করতে পাশেই রয়েছে গানের তালে তালে ডান্স মিউজিক ফোয়ারা, আর স্কোয়ারের পাশেই রয়েছে শেখ রাসেল বিনোদন পার্ক, যেখানে অনেক রকম রাইড শেয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সর্বোপরি সুন্দর আকর্ষণীয় এত বড় একটি টাওয়ার দেখতে খুবই ভালো লেগেছে। এখন এখান থেকে 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব খামারবাড়ি রিসোর্টে। খামারবাড়ি রিসোর্টে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে, যার মূল্য 250 টাকা, সাথে খাবার ফ্রি। রিসোর্টে প্রবেশ করলে সাজানো গোছানো প্রকৃতি দেখে আপনার বেশ ভালো লাগবে। একটু হাঁটলেই আপনি খুবই সুন্দর একটি বাংলো দেখতে পারবেন। আমার পিছনে যে সুন্দর বাংলোটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খামারবাড়ির বাংলো। অ্যাকচুয়ালি বাংলোটার সামনের দিকটা খুবই সুন্দর, আর পিছনের দিকটা যদি আপনি দেখেন সেটা আরও সুন্দর, কারণ সেখানে খুব সুন্দর করে পুকুরটাকে সাজানো হয়েছে এবং তারও পাশে খুব সুন্দর করে হচ্ছে টি প্লান্টেশন করা হয়েছে। আপনি যদি এখানে আসেন, আপনার প্রিয় মানুষটাকে নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। তারপর স্টেপ বাই স্টেপ আছে, সেগুলো আমি আপনার দেখাবো। তো চলেন, এখন আমরা যাব ওয়াটার রেস্টুরেন্টে। আপনি বাংলা থেকে আরেকটু সামনে আগালেই পেয়ে যাবেন ওয়াটার রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টে আপনি 3-স্টার 4-স্টার মানের খাবার পেয়ে যাবেন, অ্যান্ড বলতে গেলে খুব সুন্দর একটি পরিবেশে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনি যদি এখানে আসেন তাহলে হচ্ছে যদি এখানে খাবার খান, অন্যরকম একটা ফিল পাবেন, যেন 3-স্টার 4-স্টার মানে একটা ফিল পাবেন। তাই অবশ্যই যারা এখানে আসবেন তারা তো অবশ্যই হচ্ছে এই যে ওয়াটার রেস্টুরেন্টে হচ্ছে খাবেন, অ্যান্ড এমনিতেও যারা ঘুরতে আসবেন তারা অন্তত হচ্ছে এই ওয়াটার রেস্টুরেন্টে ঢুকে একটা জুস খেয়ে যাবেন। পিছনে একটি জায়গা রয়েছে, জায়গাটা অনেক সুন্দর। আপনি যদি সন্ধ্যার পরে আসেন, এখানে হচ্ছে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, অ্যান্ড এখানটায় হচ্ছে ঝর্নার ব্যবস্থা রয়েছে। পাথরে যখন লাইটিং পড়ে অ্যান্ড তার সাথে যদি হচ্ছে ঝর্নার পানি পড়ে, দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর। যদিও এখন আমি ভর দুপুরে আসছি, কারণ আমার হচ্ছে আরেকটা জায়গায় যেতে হবে। এখানে যারা ঘুরতে আসবেন তারা একটা দিন অন্তত সময় নিয়ে আসবেন হাতে, সকাল টু হচ্ছে রাত পর্যন্ত, কারণ রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে, অ্যান্ড তারপরে হচ্ছে যে স্পেশাল যে গেস্ট আসে তাদের জন্য হচ্ছে বরাদ্দ থাকে। ঠিক আছে, সো আপনি যদি এখানে আসেন আশা করি খুব ভালো করে এনজয় করতে পারবেন। একেবারে শেষের দিকে আপনি এসে অবাক হবেন, কারণ গ্রামের পরিবেশের মধ্যে আপনি একটা ভিআইপি হচ্ছে সার্ভিস পাবেন, সেটা হচ্ছে সুইমিং পুল পাবেন, এখানে কটেজ পাবেন, অ্যান্ড কটেজের মান 5-স্টার মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির। এখানে হচ্ছে ফ্যামিলি কটেজ পাওয়া যায়, যেখানে হচ্ছে আপনি একটা বড় বেড পাবেন, সাথে আরও 2টা বেড পাবেন, টুইন বেড যাকে বলা হয়, সেই বেডগুলোর সাইজ একটু ছোট থাকে। এবং এখানে আপনি আরও 6টা কাপল রুম পেয়ে যাবেন, যেখানে একটা কটেজের মধ্যে 2টা কাপল রুম। এর মানে হচ্ছে এখানে 3টা কটেজ আছে, 3টা কটেজের মধ্যে 6টা কাপল রুম। আর এখানে যে সার্ভিসগুলো আই থিঙ্ক তাদের মুখ থেকে যতটুকু শুনছি সার্ভিসগুলো খুবই ভালো হয়, খুবই যত্ন সহকারে তারা আনা নেওয়া করে। এবং যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে খুব স্পেশালভাবে হচ্ছে সময় কাটাতে চান তারা কিন্তু এই কটেজে উঠতে পারেন। সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর এবং একেবারে নিরিবিলি একটি জায়গা। আপনার যদি হচ্ছে অনেক টাকা থাকে অ্যান্ড আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এই গ্রামের মধ্যে স্পেশাল সময় কাটাতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন, আপনার ভীষণ ভালো লাগবে। আদারওয়াইজ এখানে এসে এতগুলো টাকা খরচ করার কোনোই মানে হয় না। হ্যাঁ, আপনার যদি অনেক টাকা থাকে আপনি কিন্তু এখানে আসতে পারেন, নতুন একটা জায়গাকে উপভোগ করতে পারেন এবং আপনার প্রাইভেট টাইমগুলোকে একটু রোমান্টিক করতে পারেন। রিসোর্ট দেখা শেষ করে আমরা এখন সরাসরি চর ফ্যাশনে একটি হোটেল নিয়েছিলাম, সে হোটেলে গিয়ে রেস্ট নিব।
ভোলা জেলা এতটাই বড় যে এই জেলাকে যদি আপনি সম্পূর্ণ দেখতে যান অবশ্যই আপনাকে এখানে দুই একটা দিন থাকতে হবে। আর থাকার কথা আসলে কিন্তু হোটেলের কথা চলে আসে। আপনি চাইলে ভোলা শহরে থাকতে পারেন, কিন্তু আপনি চাইলে চর ফ্যাশনের এদিকেও থাকতে পারেন আমাদের মতো। আমরা একেবারে জ্যাকব টাওয়ারের পাশে হচ্ছে একটা হোটেল নিয়েছি, হোটেলের নাম হচ্ছে হোটেল মনপুরা। এবং এই হোটেলের একটা বিশেষ হচ্ছে স্পেশালিটিস হচ্ছে আমাদের এই রুম থেকে শুয়ে আপনি জ্যাকব টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং বান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এবং এই রুমের সিঙ্গেল ভাড়া হচ্ছে 500 টাকা এবং ডাবল ভাড়া হচ্ছে 700 টাকা। সকালবেলা আমরা খুব তাড়াতাড়ি চলে যাই চর কুকরি মুকরির সৌন্দর্য দেখতে। আসলে চর কুকরি মুকরির সৌন্দর্য এতটাই সুন্দর আর চর কুকরি মুকরি এতটাই বড় যে এটা নিয়ে আমার আলাদা ভিডিও করতে হয়েছে। আমি মনপুরা এবং চর কুকরি মুকরি নিয়ে আলাদা দুটি ভিডিও করেছি, ইনডিস্ক্রিপশনে দিয়ে দেবো, আশা করি আপনারা দেখে নেবেন। আর মনপুরার মন মাতানো সৌন্দর্য না দেখলেই নয়, অবশ্যই চর কুকরি মুকরি এবং মনপুরার সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে ইনডিস্ক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আশা করি আপনাদের মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।